তীরের মুখে নির্ঘাত কোনো ভয়ঙ্কর বিষ মাখানো ছিল মহারাজ। আর যে তীর ছুড়েছে তার নিশানাও অব্যর্থ। এসবই ষড়যন্ত্র। গুরুদেব, আপনি এমন কথা বলছেন কেন? কি হয়েছে মহারাজ? আমরা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। ওখানে মহারাজ, আমার আশঙ্কা হচ্ছে বড় কোনো বিপদ ঘটতে চলেছে, বড় কোনো অঘটন ঘটবে। এ তারই পূর্বাভাস। কামিনী এত কাঁচা কাজ করার পাত্রী নয় মন্ত্রীমশাই। যদি কোনোভাবে আমার চক্রান্ত বিফল হয় তাহলে একটা কথা মাথায় রেখো, ওই চোরেরা যেন কোনোভাবে প্রাণে না বাঁচে। তুমি নিশ্চিন্তে থাকো কামিনী, আমার নিশানা কখনো বিফল হয় না। সামান্য এক চোরের জন্য তো আর আমি আমার ভবিষ্যৎ বৃহৎ কর্মকাণ্ডের এত বড় ক্ষতি হতে দিতে পারি না, তাই না? সবই প্রভুর ইচ্ছে কামিনী। কিন্তু তা না হয় বুঝলাম, কিন্তু এরপর? এরপর তো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। অপেক্ষা, কাল উর্মির জন্মদিন, আর কালই পদ্ম প্রস্ফুটিত হবে। একবার পদ্ম প্রস্ফুটিত হয়ে গেলেই উর্মির জন্মদিনই ওর মৃত্যুদিন হয়ে উঠবে, আর ওর প্রাণ যাবে আমার হাতে। আমার হাতে তোমার নয় কামিনী, বলো সবই প্রভুর ইচ্ছে। সবই প্রভুর ইচ্ছে। মনে তো হচ্ছে এখান থেকেই তীরটা ছোড়া হয়েছিল। আজ এমন একটা দুর্ঘটনা ঘটতে দেখে মনটা খারাপ লাগছে। ধুর বোকামে, আমি থাকতে তোমার চিন্তা কিসের? সবাই বলছিল এই প্রাসাদে নাকি এমন কোনো ঘটনা আগে কোনোদিনও ঘটেনি। তাহলে হঠাৎ কেন কাঞ্চন, কেন? আচ্ছা কাঞ্চন, সত্যি কি কেউ আমাদের ক্ষতি করতে চায়?
কেউ ক্ষতি করতে চাইলেও পারবে না। তুমি এবার শুধু শুধু দুশ্চিন্তা না করে একটু মুখে হাসি ফোটাও তো দেখি। আসলে কি বলতো, চোখের সামনে ওরকম একটা মৃত্যু দেখে মনটা খারাপ হয়ে গেছে, আর কিছু না। এত রাতে তোমরা দুজন এখানে কি করছো? ভালো সেজে কারোর উপকার করতে বেরিয়েছো বুঝি। ওই সামান্য চুরির জন্য তোমরা এখনো মন খারাপ করে বসে আছো? আমি তো বুঝেছিলাম। আগেই বুঝেছিলে মানে? তুমি কি জানো ওকে? না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কিন্তু তোমার মুখ দেখে তো মনে হচ্ছে যে তুমি সবকিছু জানতে। বলো বলো, সমস্যা না হলে কিন্তু রাজামশাইয়ের কাছে নিয়ে যাবো। বলো বলো, তুমি বলছি তো আমি কিছু জানি না। ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও তুমি। আরে বাবা কি করছো তোমরা, ছাড়ো না, আরে ছেড়ে দাও। চল তাড়াতাড়ি পালাই। কি করলে দাদা, কি কি করে কাঞ্চনকে ছেড়ে দিলে কেন? কাঞ্চন কাঞ্চন ওঠো, কাঞ্চন সেটা তুমি ঠিকই বলেছ উর্মি, তবে কি ওরা মন্ত্রণা কাউকে? আপনি কি আশঙ্কা করছেন গুরুদেব? আশঙ্কা আমার একদিনের নয়, অনেকদিনের। অনেকদিন আগে থেকেই আমার মনে হচ্ছে কেউ এ পরিবারের অনিষ্ট করতে চায়। কি তোমরা এ সময় এখানে কেন? কিন্তু গুরুদেব, এই পরিবারে এমন কে আছে যে আমাদের ক্ষতি চাইবে? আর তার উদ্দেশ্যটাই বা কি? উদ্দেশ্য একটাই, ক্ষমতার লোভ। মানে? সন্ন্যাসী ঠাকুরের কথা মনে নেই? এক অশুভ শক্তি মহাপদ্মের ক্ষমতাকে অধিকার করতে চাইবে, তাই ওই পদ্ম আর তার রক্ষকের ওপর সবসময় একটা বিপদের ছায়া ঘনিয়ে থাকবে। তার মানে আপনি কি বলতে চাইছেন গুরুদেব? উর্মির জীবনে কোনো বিপদের ছায়া পড়তে চলেছে? বলুন না গুরুদেব, চুপ করে আছেন কেন? আপনার মনে কি কোনো আশঙ্কা তৈরি হয়েছে? চলো, হ্যাঁ সবাইকে জানাতে হবে, সোমেশ্বর নিশ্চয়ই এই লোকটাকে চিনতো। হুম চলো। আপনি কে? আর এই সময় প্রাসাদের ভিতর ঢুকলেনই বা কি করে? আপনাকে প্রহরীরা আটকালো না? আমাকে আটকানো কোন প্রহরীর সাধ্য নয় যে রাজকুমার কাঞ্চন। আপনি আমায় চেনেন? চিনি তো, শুধু তোমাকে কেন, আমি উর্মিকেও চিনি।
আসুক না আসুক আসুক। প্রণাম মণিবর, কিন্তু আপনি হঠাৎ এমন অসময়ে। উর্মির জন্মদিন তো কালকে সন্ন্যাসী ঠাকুর। তবে কি সত্যি এর মধ্যে কোনো বিপদ ঘটে গেল? আপনাদের এত বিচলিত হওয়ার কোনো কারণ? উর্মির জন্মদিনে তার হাত ধরেই যথাসময়ে এই মহাপদ্ম প্রতিষ্ঠিত হবে, কিন্তু এই পবিত্র কাজে অংশ নেওয়ার জন্য উর্মিকে কিছু আচার আচরণের মধ্যে দিয়ে যেতে হবে, আর সেটা জানাতেই আমার এখানে আসা। কি নিয়ম সন্ন্যাসী ঠাকুর? বলবো, আমি সব কিছু বুঝিয়ে বলবো, কিন্তু তার আগে কাঞ্চন এবং উর্মিকে এখানে আনার ব্যবস্থা করুন মহারাজ। আমার আর সহ্য হয় না, সব সময় সবার মুখে শুধু উর্মি উর্মি আর উর্মি। কি হয়েছে, কি হয়েছে লক্ষ্মী? মা, তুমি যে বলেছিলে কাল আমার জন্মদিনে কাঞ্চন হবে আমার উপহার, কিন্তু ও তো উর্মির সঙ্গে ছাড়ছেই না। ওদেরকে দেখে মনে হয় ওদেরকে আলাদা করা অসম্ভব। অসম্ভব বলে আমার কাছে কিছু নেই, এটা মনে রেখো সোমেশ্বর। শোনো, তুমি একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো। মা তোমায় যে কথা দিয়েছে, তোমার জন্মদিনে মা তোমায় ঠিক সেই উপহার এনে দেবে। সত্যি সত্যি কাল প্রথম ও শেষবার উর্মি আর আমার উদ্দেশ্য একই হতে চলেছে, পদ্ম প্রস্ফুটিত সম্পূর্ণ করা। কোন অবস্থাতেই যাতে কালকের অনুষ্ঠানে কোনো বাধা না পড়ে সে খেয়াল আমাকেই রাখতে হবে। তারপর দেখা যাক কাল কি কি হয়। কালকে আমার কি করতে হবে মা? সন্ন্যাসী ঠাকুর কি বলেন শোনো, যাও। উর্মি মা, এদিকে এসো। উর্মি মা, কাল তোমার জন্মদিনে একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু তোমায় করতে হবে, আর এই কাজের জন্য তোমার অনেকটা ধৈর্যের প্রয়োজন। কি করতে হবে বলুন। তোমায় সারাদিন উপোস করে থাকতাম, গোধূলি লগ্নে পদ্ম জাগরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত তুমি মুখে কিছু দিতে পারবে না, এমনকি জলও নয়। উপোসের পর মঙ্গল স্নান সেরে তোমায় পদ্ম মন্দিরে যেতে হবে, আর তোমার হাত দিয়েই মহাপদ্ম জাগরিত হবে, বুঝেছ? কিন্তু তুমি যদি ভুল করে কিছু খেয়ে ফেলো তাহলে তোমার কিন্তু এত পরিশ্রম বৃথা হয়ে যাবে, আর এই মহাপদ্ম জাগরিত হবে না। তোমার মনে থাকবে তো? মনে থাকবে, কথা দিচ্ছি কাল আমি সারাদিন কিচ্ছু মুখে দেব না। আকাশ গাইছে
দেখো তালই সাজে রামধনুর ওই সাত রঙের রং, ওই যে ভ্রমর পাখি, সবাই যে তোর অপেক্ষাতে দেখ না দে এমকি হাসছে আকাশ, গাইছে বাতাস, খুশি সবার মাঝে উর্মির জন্মতিথি জগৎ আলোয় সাজে। শুভ জন্মদিন উর্মি। ধন্যবাদ কাঞ্চন, আর এ বছরও তুমি সবার প্রথমেই আমাকে শুভেচ্ছা জানালে। উর্মি, কাঞ্চন, তোমাদের আলাপ আলোচনা শেষ হয়ে গেলে আমি উর্মিকে অনুষ্ঠানের জন্য নিয়ে যাই। দিদি, উর্মিকে মিষ্টিটা এখন খাইও না।